বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। গল্পের নাম দেখো, ছবির গল্প সুন্দরবন। অর্থাৎ এখানে ছবি দেওয়া আছে আর সাথে সাথে পড়াটা লেখা আছে। তো এটা তোমাদের আগে জানতে হবে। দেখো, তোমরা তোমাদের বোর্ড বই, বাংলা বোর্ড বই বের করো, পৃষ্ঠা নাম্বার 6। পৃষ্ঠা নাম্বার 6, 7 এবং 8-এ রয়েছে একটা গল্প সুন্দরবন নিয়ে। পৃষ্ঠা নাম্বার 6 নাম্বার পৃষ্ঠা তোমরা বের করো। বের করে দেখতে পাবে যে ছবির গল্প সুন্দরবন এখানে লেখা আছে। তো এখানে একটা ছেলে যার নাম অমি, তো অমিকে নিয়ে গল্পটা। অমি বেড়াতে গিয়েছে সুন্দরবনে। তোমরা নিশ্চয়ই আমাদের সুন্দরবনের কথা শুনেছ, যেটা হচ্ছে বৃহৎ একটা বন, যে বনে বিভিন্ন ধরনের পশু পাখি, গাছপালা এবং বিভিন্ন হিংস্র পশু পাখিও রয়েছে। তো এই যে একটা বন সম্পর্কে বলা আছে, তো এই বনের সামান্য চিত্র এবং সেই বনটা কেমন দেখতে, সেখানে গেলে কী কী দেখা যাবে এবং সেখানে কী কী পাওয়া যায়, এগুলো নিয়ে কিছু আলোচনা। তো ছবির সঙ্গে মিলিয়ে মিলিয়েই দেওয়া আছে, তোমরা ছবির দিকে লক্ষ্য রাখবে এবং এগুলো মুখস্থ করে, মানে সরি, এটা তোমরা পড়ে নেবে, অর্থাৎ রিডিং পড়ে নেবে। এটা তো মুখস্থ করার প্রয়োজন নেই, রিডিং পড়লে তোমরা পারবে। তো এই যে তোমরা রিডিং পড়বে যখন, তখন এখান থেকে কিছু প্রশ্ন দেওয়া হবে তোমাদেরকে, যে সাধারণ প্রশ্ন। তো আমি সেই প্রশ্ন করার আগে তোমাদের সামনে রিডিংটা পড়ে শোনাবো। তোমরা তোমাদের বইটা সামনে নাও এবং আঙ্গুল দিয়ে প্রত্যেকটা লাইনে তোমরা আমার সঙ্গে সঙ্গে বলে যাও। দেখো, প্রথমে আছে, প্রথম ছবিতেই লেখা আছে, অমি খুব খুশি। অমি কেন খুশি সেটা আমরা এখন জানবো, কারণ বাবা মার সাথে কী করেছে, বেড়াতে এসেছে সুন্দরবনে। কোথায় বেড়াতে এসেছে এটা কিন্তু একটা প্রশ্ন। অমি কোথায় বেড়াতে এসেছে, তোমাদের উত্তর লিখতে হবে, অমি সুন্দরবনে বেড়াতে এসেছে। আমি প্রশ্ন উত্তর দুটোই বলে দিলাম। এরপর দেখো, সুন্দরবনে আছে নানা রকম গাছ, সুন্দরবনে আছে নানা রঙের পাখি, নদীতে আছে নানা রকম মাছ, আরও আছে কুমির। তাহলে সুন্দরবনে কী কী আছে তখন তোমাদের বলতে হবে, সুন্দরবনে আছে নানা রকম গাছ, নানা রঙের পাখি এবং নদীতে আছে মাছ, আরও আছে কুমির, এটা তোমাদের বলতে হবে। তারপরে দেখো, নৌকা ভেসে চলছে বনে, ছুটে চলছে হরিণের দল। এখন আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি, অর্থাৎ লিখতে বলি যে বনে কারা ছুটে চলছে, তোমাদেরকে বলতে হবে বনে হরিণের দল ছুটে চলছে। এরপর দেখো, এ বনে বানরের সাথে হরিণের ভাব। তাহলে আমি যদি তখন জিজ্ঞেস করবো তোমাদেরকে যে বানরের সাথে কার ভাব, তোমাদের বলতে হবে বানরের সাথে হরিণের ভাব। বানর গাছের কচি পাতা ছিঁড়ে হরিণকে খেতে দেয়। তাহলে হরিণকে কি খেতে দেয়, গাছের কচি পাতা ছিঁড়ে খেতে দেয়। এরপর দেখো, সবচেয়ে বড় একটা ছবি দেওয়া আছে, এ বনে আছে বাঘ, বাঘের ছবি দেওয়া আছে। সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। মোস্ট ইম্পর্টেন্ট, তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, তাহলে আমি যখন জিজ্ঞেস করবো, অর্থাৎ লিখতে বলবো সুন্দরবনের বাঘের নাম কি, তোমাদের লিখতে হবে সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এরপরে বাঘ বানর দেখলে, বানর বাঘ দেখলে হরিণকে সাবধান করে। তাহলে বানর যখন গাছ থেকে বাঘকে দেখতে পায়, কাকে সাবধান করে, হরিণকে সাবধান করে। এরপরে দেখো, পরবর্তী অংশে আছে, এটা পৃষ্ঠা নাম্বার 8। অমি ইচ্ছে করেছিল সুন্দরবনের মাটিতে নামতে, মাটিতে নেমে দেখলো বাঘের পায়ের ছাপ। মাটিতে কার পায়ের ছাপ আছে, মাটিতে বাঘের পায়ের ছাপ। বনে ঢুকে দেখলো মৌয়ালদের, দেখা হলো মৌয়ালদের সাথে। তো মৌয়াল কারা এখন তোমাদের সেটা জানাবো আমি। তার আগে আমি একটা প্রশ্ন রাখতে চাই,
অমের বনে দেখা বনে ঢুকে কাদের সঙ্গে দেখা হলো? তোমাদের বলতে হবে মৌয়ালদের সাথে। এখন দেখো মৌয়াল কারা, তোমাদের প্রশ্ন অবশ্যই মনে জেগেছে, আমি উত্তরটা বলে দিচ্ছি। যারা মধুর চা কাটেন তাদের বলে মৌয়াল। তাহলে মৌয়াল কাদের বলে? মৌবাসীর যে চাক হয় সেই চাক কিনে যারা মধু সংগ্রহ করে তারাই হচ্ছে মৌয়াল। এরপর দেখো মৌয়ালরা অমিকে মধু খেতে দিলেন। মৌয়ালরা অমিকে কি খেতে দিলেন? মধু খেতে দিলেন। সুন্দরবনে আকাশে বিকাল নেমে এলো, ওরা সুন্দরবনকে বিদায় জানালো। এটা ফার্স্ট যে কাজ সেটা হচ্ছে তোমাদের রিডিং পড়তে হবে, বারবার রিডিং পড়তে হবে। তো রিডিং পড়ার ফলে তোমরা যে প্রশ্নগুলো পাবে সেই প্রশ্নগুলোই তোমাদের সামনে করা হবে। অর্থাৎ দেখো এদিকে আমার বোর্ডের দিকে তাকাও, আমি প্রশ্নে চলে যাচ্ছি। গল্পের নাম সুন্দরবন, আমি সিডাব্লিউ প্রশ্ন দিব, তোমরা অবশ্যই তোমাদের খাতায় প্রশ্নগুলো তুলে নাও। সুন্দরবন, তো সুন্দরবন থেকে অল্প কিছু পড়া। যেমন দেখো প্রশ্ন এক নাম্বারের প্রশ্ন আমি দিতে পারি যে অমি কোথায় বেড়াতে এসেছে। অমি কোথায় বেড়াতে এসেছে। নাম্বার দুই, বনে কারা ছুটে চলছে। বনে কারা ছুটে চলছে। এরপর দেখো নাম্বার তিন, বানরের সাথে কার ভাব। বানরের সাথে কার ভাব। নাম্বার চার, বানর হরিণকে কি খেতে দেয়। বানর হরিণকে কি খেতে দেয়। নাম্বার পাঁচ, সুন্দরবনের বাঘের নাম কি। বাঘের নাম কি। পাঁচটা প্রশ্ন আমরা অলরেডি পেয়েছি, আরো আছে। দেখো মাটিতে কার পায়ের ছাপ ছিল, তার আগে একটা প্রশ্ন আমরা করতে পারি, এটার চেয়েও বেশি ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে বনে ঢুকে অমির কাদের সঙ্গে দেখা হলো। এই পাঁচটার উত্তর আমি করিয়ে দিব, তারপরে এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো পাঁচটা প্রশ্ন এবং তার উত্তর, আমি উত্তর চলে যাচ্ছি, প্রশ্ন লিখে দিয়েছি, তো প্রশ্নগুলো আবারও বলছি। যেহেতু প্রশ্ন সম্পর্কে তোমাদের ভালো ধারণা থাকা অবশ্যই দায়িত্ব। প্রথমে দেখো আছে অমি কোথায় বেড়াতে এসেছে। অমি কোথায় বেড়াতে এসেছে, তোমরা অবশ্যই উত্তরটা পেয়েছ, কেননা তোমরা এতক্ষণ এই উত্তরটা শুনেছ। অমি সুন্দরবনে বেড়াতে এসেছে। নাম্বার দুই, বনে কারা ছুটে চলছে। বনে হরিণের দল ছুটে চলছে। বনে হরিণের দল ছুটে চলছে। নাম্বার তিন, বানরের সাথে কার ভাব। বানরের সাথে হরিণের ভাব। বানর হরিণকে কি দেখে কি খেতে দেয়। বানর হরিণকে কি খেতে দেয়। বানর হরিণকে কচি পাতা খেতে দেয়। কি খেতে দেয়? কচি পাতা খেতে দেয়। তারপরে সুন্দরবনের বাঘের নাম কি। সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। রয়্যাল বেঙ্গল টাইগার। তো এই ঘটনা তোমাদের জানতে হবে। অমি কোথায় বেড়াতে এসেছে, কোথায় জায়গায় হবে? সুন্দরবনে। সুন্দর বনে আমি সংক্ষিপ্ত আকারে লিখলাম, তোমরা বুঝিয়ে নাও। বনে কারা ছুটে চলছে, বনে কারার জায়গায় হবে? বানরের হরিণের দল। বানর তো হরিণকে সাহায্য করে। বনে কারা ছুটে চলছে, তাহলে বনে হরিণের দল ছুটে চলছে। ওই জায়গায় হবে হরিণের দল। হরিণের দল। বানরের সাথে কার ভাব। বানরের সাথে হরিণের ভাব। হরিণের ভাবটা এখানে আছে, এখানে বসবে কি হরিণের। বানর হরিণকে কি খেতে দেয়। বানর হরিণকে কচি পাতা খেতে দেয়। কচি পাতা।
কচি পাতা। সুন্দরবনের বাঘের নাম কি? একির জায়গায় হবে কি রয়েল, রং দুস্তয় এ ল রয়েল বেঙ্গল, উমবায় সংযুক্ত ল বেঙ্গল টাইগার। টাইগার অর্থ বাঘ, বেঙ্গল আমাদের বাংলার, তাহলে নাম কি হবে রয়েল বেঙ্গল টাইগার, রয়েল বেঙ্গল টাইগার। পাঁচটা প্রশ্ন অবশ্যই আশা করি বুঝতে পেরেছ, প্রশ্নগুলো দেওয়া থাকবে, এভাবে তোমাদের উত্তর লিখতে হবে। এই প্রশ্ন তোমাদের বইয়ে না থাকলেও গল্প থেকে তোমাদের দেওয়া হয়েছে, সিডাবলু দেখো ভালোভাবে তোমরা খাতায় তুলে নাও। তাহলে অমি কোথায় বেড়াতে এসেছে? উত্তর হবে কি অমি সুন্দরবনে বেড়াতে এসেছে। বনে কার ছুটে চলছে? বনে হরিণের দল ছুটে চলছে। বানরের সাথে কার ভাব? বানরের সাথে হরিণের ভাব। বানর হরিণকে কি খেতে দেয়? বানর হরিণকে কচি পাতা খেতে দেয়। সুন্দরবনের বাঘের নাম কি? সুন্দরবনের বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার। এই ছিল পাঁচটি প্রশ্ন, এরপরে আরো দুইটা রয়েছে দেখো, দুই থেকে তিনটা, আমি এগুলো নিয়েও আলোচনা করছি। তাহলে প্রথমে হবে বনে ঢুকে অমি কাদের সঙ্গে দেখা হলো? নাম্বার ৬, নাম্বার ৬, বনে ঢুকে অমির কাদের সঙ্গে দেখা হলো? সঙ্গে বা সাথে দেখা হলো, এটা কিন্তু তোমরা অনেকেই পাচ্ছ, আমি এটা আশা করছি। তো উত্তরটা হবে কি? উত্তরটা তো কাদের সাথে, এখানে শুধু হবে কি মৌয়ালদের সাথে। মৌয়াল দেখো এখানে উপরের অংশে লেখা আছে, মৌয়ালদের সাথে দেখা হলো, মৌয়ালদের সাথে দেখা হলো, এখানে হবে কি মৌয়ালদের সাথে দেখা হলো। নাম্বার ৭, মৌয়াল কারা? মৌয়াল কারা বা কাদেরকে বলা হয়? এটার উত্তর আমি এই পাশে লিখে দিচ্ছি দেখো, যারা এই যেখানে আছে, যারা মধুর চাক কাটে তাদের মৌয়াল বলে, যারা মধুর চাক কাটেন তাদের মৌয়াল বলে। মুখস্থ করে নাও, যারা মধুর চাক কাটেন তাদের মৌয়াল বলে, যারা মধুর চাক কাটেন তাদের মৌয়াল বলে। এরপর দেখো আর একটা প্রশ্ন আছে, নাম্বার ৮, এই ৮টি প্রশ্ন দিয়ে এখানে শেষ হবে। মৌয়ালরা অমিকে কি খেতে দিল? প্রশ্ন, মৌয়ালরা অমিকে কি খেতে দিল? তাহলে এই কির জায়গায় হবে মধু। মৌয়ালরা অমিকে কি খেতে দিল? মধু খেতে দিল। মৌয়ালরা অমিকে কি খেতে দিল? মৌয়ালরা অমিকে মধু খেতে দিল। আশা করি প্রশ্নগুলো সবগুলো বুঝতে পেরেছ। তো আমি মোটামুটি ৮টি প্রশ্ন এখানে করে দিয়েছি। তো প্রথম কাজ তোমাদের যেটা, সেটা হচ্ছে বারবার রিডিং করা। সুন্দরবন যে গল্পটা রয়েছে এটা ছবি দেখে রিডিং বারবার করে ফেলো, এবং তারপরে এই প্রশ্নগুলো সামনে নিয়ে তার উত্তর ভালোভাবে মুখস্থ করো এবং বারবার লিখে ফেলো। যেহেতু তোমাদের প্রশ্ন সবগুলো লিখতে হবে, সুতরাং শুরু থেকেই ভালোভাবে চেষ্টা করো এবং লিখে ফেলো প্রশ্নগুলো। তো আজকে এই গল্প থেকে আলোচনা ছিল, তো আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হবে আগামী দিন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।